হাকিম লোকমান সন্তানদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এমন সময় একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলেছে, আব্বা জান, এতক্ষণ বাবা আপনি যা বলেছেন আপনার সব কথা আমি মানি, কিন্তু বাবা আমাকে চলবার পথে হালাল রিজিক তালাশ করতে হবে, হালাল ব্যবসা করে করে আমি চলতে চাই, আপনি আমাকে কিছু নগদ টাকা দেন আমি যেন বিজনেস করতে পারি। হাকিম লোকমান বলছেন, বাবা রে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো পয়সা নাই, ব্যবসা করার মতো আমি দেওয়ার মতো টাকা নাই। সন্তান বলছে, আব্বা জান আপনার কাছে জীবনে আর কিছুই চাইব না, কিছু টাকা যদি আপনি আমাকে দিতে পারেন ওই টাকা দিয়ে আমি হালাল বিজনেস করব। এবার হাকিম লোকমান দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, সন্তান রে আমি আমার এক বন্ধুর কাছে 4000 দিনার দিরহাম অর্থাৎ 4000 টাকা পাই, তুমি যদি বন্ধুর কাছ থেকে 4000 টাকা নিয়ে আসতে পারো, দীর্ঘদিন আগে ঋণ নিয়েছিল ঋণ দেয় না, তুমি যদি তার কাছ থেকে টাকাগুলো নিয়ে আসতে পারো তাইলেই তুমি ব্যবসা করতে পারবে, এর ছাড়া কোনো পদ্ধতি নেই। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সন্তান বলছে, আব্বা জান আপনার বন্ধুর বাড়ি কোথায় কোথায় থাকে আমাকে ঠিকানা দিয়ে পরিচয় দিয়ে দেন, তার কাছ থেকে গিয়ে আমি টাকাগুলো নিয়ে আসতে চাই। হাকিম লোকমান বলছেন, বাবারে এই জায়গায় তো সমস্যা, তুমি চাইলেই আমার বন্ধুর কাছ থেকে টাকা আনতে পারবে না, এই টাকা আনতে গেলে কমপক্ষে 8 থেকে 10টা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে, নিশ্চয় তুমি যে কোনো বিপদে পড়ে মরে যাবে, এই জন্যে ভয় হয় তোমাকে হাত ছাড়া করলে তুমি মরে যেতে পারো, ভয়ঙ্কর বিপদ, শেষ পর্যন্ত যদি বিপদ কাটাইয়া বন্ধুর বাড়িতে পৌঁছে যাও বন্ধু গেলেই কিন্তু ঋণের টাকা দিয়ে দিবে না, হাজার হাজার মানুষ তার কাছে ঋণের টাকা পায় কারো টাকা দেয় না, যারাই তার কাছে টাকা আনতে যায় এক রাত্র তার বাড়িতে টাকা লাগে, তার বাড়ি হলো সাগরের পারে চরের মধ্যে দুতলা কাঠের বাড়ি, দুতলার মধ্যে সে থাকে, তার কাছ থেকে টাকা আনতে গেলে তার বাড়ির নিচতলায় ঘুমাতে হবে, আর যারাই রাত্রবেলা ঘুমিয়ে যায় সকালবেলা তারা মরে যায়, লাশ হয়ে যায়, লাশ নদীতে বাসায় দেয়, কেউ তার টাকা দেয় না আর কেউ তার কাছ থেকে টাকা আনতে পারে না, ভয় তার কাছাকাছি যায় না। সন্তান বলছে, আব্বা জান এত কঠিন যদি বিপদ হয় আপনার টাকা নিয়েছে টাকা দিবে না। সন্তান বলতেছে, আব্বা জান আপনি এত বড় বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে এত পছন্দ করেন, পৃথিবীতে কি এমন কোনো আমল আছে কিনা যে বলেন যে আমল করলে পরে একমাত্র আজরাইল ছাড়া পৃথিবীর কোন বিপদ যেন আমাকে গ্রাস করতে না পারে। হাকিম লোকমান বলছেন, বাবারে আমার দিলের কথা বলে ফেলেছ, আমারও মনে পড়েছে চমৎকার একটা আমল আছে, ওই আমল যদি তুমি করতে পারো আমার মন বলছে পৃথিবীর পুরা দুনিয়াবাসী যদি তোমার সামনে দাঁড়িয়ে যায় তোমাকে মেরে ফেলবার জন্যে, আমার আল্লাহ বলেছেন হিজাব আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া সকল জালেম থেকে আল্লাহ পাক হেফাজত করে দিবেন। কোন সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আমার রসুলের কাছে নাজিল করেছেন। হাকিম লোকমান সন্তানকে বলছেন, বাবা তুমি যদি একমাত্র কেবলমাত্র আমল করতে পারো আল্লাহ তাআলা তোমাকে বাঁচাইয়া দিবে একটা পর্দার মাধ্যমে। সন্তান বলছে, আব্বা জান আমাকে আমলটুকুন বলে দেন। কিন্তু মুরব্বী বলছেন, বাবারে আমল করতে পারো নিশ্চয় কিন্তু খবরদার খবরদার কখনো আমল থেকে গাফিল হবে না, এই আমল যদি তুমি করতে পারো 10-12টা বিপদ আছে, আমার মন বলছে সব বিপদ কাটিয়ে উঠতে পারবে, আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাবে, টাকার পিছনে দৌড়াতে হবে না, আল্লাহ তাআলা তোমার টাকার ব্যবস্থা করে দিবে, এত সম্মানিত পৃথিবীর জমিনে হবে তোমার মতো সম্মানিত তোমার সময় আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন।
সন্তান বলছে আব্বা জান এতক্ষণে এতক্ষণ কুত্তি গিয়ে চললো কুত্তি গাইলো রে আমার বন্ধুগণ সন্তান বলছে আব্বা জান তাহলে আমাকে বলেন আমলটা কি হাকিম লোকমান বলছেন বাবারে আমলটা হলো দু রাকাত সালাত যার নাম সালাতুল হাজাত কি বললাম মাত্র দু রাকাত সালাতুল হাজাত কেমনে পড়বেন কি কেমনে পড়তে হবে কোন সূরা পড়বেন আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকালাবি তাফসিরে চমৎকার করে নিয়ে আসছেন সংক্ষেপ করে বলে দে আমার মুসলমান বন্ধুগণ কি নামাজ কইছি হাকিম লোকমান বলছেন বাবা দু রাকাত মাত্র নামাজ সালাত সালাতুল হাজাত আব্বা জান এখন বলেন তো বিপদ কেমনে হবে বিপদ থেকে কেমনে বাঁচবো আপনাদের অসুবিধা না হইলে আমি বলি নাই লেখাইকে দিই হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো দেখেন আবার কারণ পানি পড়তেছে তো আমি দেখতেছি আমার উপরেই পড়তেছে কথাগুলা শুনে নিয়ে আমলটা কি আপনারা বুঝতে পারবেন হাকিম লোকমান বলছেন বাবারে তুমি যখন আমার বন্ধুর কাছ থেকে টাকা আনতে যাইবা কথাগুলো এবার শুনেন গড় থেকে বের হয়ে যাওয়ার সময়ে তুমি দুরাকাত সালাতুল হাজত পড়ে যাইবা যাওয়ার সময় তোমার ব্যাগের ভিতরে বোতলের ভিতরে যাওয়ার পথে রাস্তায় ব্যবহারের জন্য পানি নিবা বাবারে তুমি যখন গড় থেকে সালাত পড়ে বের হয়ে যাবা দীর্ঘ পথ চলবার পরে কিছু দূর যাওয়ার পরে দেখবা বিশাল মরুভূমি গাছ নাই লতা পাতা কিচ্ছু নাই ওখানে যাওয়ার পরে মরুভূমির মাটি এবং বালি এত গরম হবে তোমার পায়ের নিচ থেকে চামড়া ফেটে গিয়া ফিনকি দিয়া রক্ত বের হবে এত ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে বাবারে তুমি কিছুক্ষণ হাঁটবার পরে তুমি দেখবে তোমার জিব্বা বের হয়ে যায় শুকিয়ে তোমার কলিজা শুকিয়ে গিয়েছে কঠিন বিপদ তোমার জন্য হাঁটতে পারবে না বডি কাঁপবে একদিকে পায়ের পাতা থেকে রক্ত পড়ে অপরদিকে জিব্বা শুকিয়ে গিয়েছে অপরদিকে কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে পানি পান না করলে তুমি বাঁচবে না তোমার মনে পড়বে তোমার ব্যাগের ভিতরে পানি আছে বাবারে তুমি ব্যাগের ভিতর থেকে বোতলের পানি বের করবা পান করার জন্যে বের করে দেখবা পানিগুলা তৈলের মতো টকবক করে উতরায় পানি থেকে ধোঁয়া বের হচ্ছে এই পানি পান করলে তুমি মরে যাবা একদিকে পায়ের পাতা থেকে রক্ত পড়বে অপরদিকে জিব্বা শুকিয়ে যাবে কলিজা শুকিয়ে যাবে পানি পান করবার জন্য তুমি যেই পানি বের করবা তাও টকবক করে উতরাবে আব্বা জানি বিপদে পড়ে আমি কি করব কেমনে নিজেকে বাঁচাবো হাকিম লোকমান বলছেন বাবা এমন বিপদের সম্মুখীন যখন হয়ে যাইবা তোমার তো পানির প্রয়োজন বিশ্রামের প্রয়োজন সাথে সাথে খবরদার মনে করে দুরাকাত সালাতুল হাজত পড়ে নিবা যেই মরুভূমিতে গাছ নাই লতা নাই পাতা নাই কিচ্ছু নাই সালাম ফেরাবার সাথে সাথে তাকাইয়া দেখবা ডান দিকে হঠাৎ করে এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগানার জঙ্গল দেখা যায় সুবহানাল্লাহ জুরে বলেন বাবারে তুমি দৌড়াইয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করবা খবরদার জঙ্গলে যাওয়ার পরে হিংস্র প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য আসবে বাঘ ভাল্লুক সিংহ তোমাকে মারবার জন্য আসবে আবার তুমি দুরাকাত সালাতুল হাজত পড়বা সালাম ফিরাবার পরে দেখবা যে প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য আসছিল সালাম নামাজ পড়বার কারণে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবার কারণে হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে যে হিংস্র প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য এসেছিল ওরা তো তোমাকে আঘাত করবে না বরং তোমার চতুর্দিকে দাঁড়ায়া সিকিউরিটির ব্যবস্থা করে দেবে বাবারে যদি তুমি এই বিপদ থেকে বেঁচে যাও আব্বা জান আমার তো পানির প্রয়োজন হাকিম লোকমান বলছেন বাবা আবার তুমি দুরাকাত সালাতুল হাজত পড়বা সালাম ফিরাইয়া দিবা সালাম ফিরাবার পরে দেখবা জঙ্গলের ভিতরে দুটা পাথরের চিপা থেকে ঠান্ডা পানি ঝর্ণার মতো গড়াইয়া পড়ে যায় বাবারে তুমি তোমার তৃষ্ণা নিবারণ করে পানি পান করবা
বোতলের গরম পানি ফেলে দিয়া ঠান্ডা পানি ঢুকাই নিবা। সন্তান বলছে আব্বা জান, এত লম্বা সফরের ক্লান্তি, দীর্ঘদিন পরে ঠান্ডা পানি পান করলাম, তাহলে তো ক্লান্তি বেড়ে যাবে, আমার তো তন্দ্রা আসবে, ঘুম আসবে, আমি কোথায় বিশ্রাম নিব। হাকিম লোকমান বলে দিয়েছেন, খবরদার, বাবার কথা মনে করলা, বাবার কথা মনে রাখবা, ভুলেও তুমি জঙ্গলের ভিতরে ঘুমাতে যাইও না, তুমি যদি ভুলে এই জঙ্গলের ভিতরে বিশ্রাম নিতে যাও তুমি আর উঠবে না, তুমি মরে যাবে। আব্বা জান, আমি তো হাঁটতে পারবো না, তখন বিশ্রাম কোথায় নিব? হাকিম লোকমান বলছেন, বাবা আবার তুমি জঙ্গল থেকে বের হয়ে যাইবা, মরুভূমিতে হাঁটতে থাকবা, কিছু হাঁটবার পরে যখন হাঁটতে পারবা না, আবার তুমি দুরাকাত সালাতুল হাজত পড়বা, আল্লাহর কাছে সাহায্য চাইবা, তাকাইয়া দেখবা পিছন দিকে বিশাল মরুভূমির মধ্যখানে বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ, জুরে বলেন। আব্বা জান, তোমার মন চাইবে গাছের গোড়ায় বিশ্রাম নিতে? খবরদার, গাছের ছায়ায় যদি বিশ্রাম নিতে যাও গেলেই তুমি মরে যাইবা। আব্বা, তাহলে আমি কি করব? জঙ্গলে থাকলে মত, গাছের ছায়ায় বিশ্রাম নিলে মত, আমি বাঁচবো কেমনে? হাকিম লোকমান বললেন, বাবারে, বাঁচবার পদ্ধতি হলো আবার দুরাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাইয়া দিবা। আমার মন বলছে, আমার মন বলছে, হাকিম লোকমান বলছেন, আমার মন বলছে তুমি ওই সময় গাছের গোড়ার মধ্যে একজন মুরব্বীকে বসে থাকতে দেখবা, সুন্দর লেবাস, হাতে তাসবিহ নিয়ে বসে আছে, ওই মুরব্বীর আশেপাশে তুমি কিছুক্ষণ হাঁটবা, ওই মুরব্বী যদি তোমাকে ডাক দেয়, আর ডাকবার সময় যদি আমার নাম ধরে ডাক দেয় আর বলে হাকিম লোকমানের ছেলে দিকে আসো, তাহলে নির্ঘাত তুমি বুঝতে পারবা ওই লোকটা আমাকেও চিনে তোমাকেও চিনে, তুমি তার কাছাকাছি যাইবা। এরপরে সে যদি বলে, ওই মুরব্বী যদি বলে তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমিয়ে যেতে বিশ্রাম নিতে, খবরদার বাবা সাবধান করে দিলাম, রানের উপরে যদি বিশ্রাম নিতে বলে তুমি ঘুমাইতে যাইবা, আপত্তি নেই, কিছু হবে না, বিশ্বাস করি, কিন্তু মুরব্বী যদি তার রানের উপরে তোমাকে মাথা রেখে ঘুমাতে না দেয়, তুমি ঘুমাতে যাইও না, গাছের গোড়ায় মুরব্বীর কাছে গেলেই মত, আর যদি আমার নাম ধরে তোমাকে ডাক দেয়, তার রানে মাথা রেখে ঘুমাবার সুযোগ দেয়, তাহলে তুমি যাইও, আমার মন বলছে তোমার কোনো ক্ষতি হবে না, ওই বিপদ থেকে তুমি যদি বেঁচে যাও, ভয়ঙ্কর বিপদ হলো, এর পরে যে সফর শুরু করবা ওখানে কঠিন বিপদ আছে, ওই বিপদ থেকে বাঁচবার জন্যে সলাতুল হাজত পড়বা, আর মুরব্বীকে বুঝাইয়া দেখবা তোমার সঙ্গে সফরে যায়নি, ওই মুরব্বীকে যদি সঙ্গে করে নিয়ে যাইতে পারো, মুরব্বীর পরামর্শ নিয়ে চলবা, আমার মন বলছে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, জুরে বলেন না। সন্তানকে বলতেছেন, মুরব্বী বললেন, হাকিম লোকমান বলছেন, বাবা এরপরে তুমি সফর করে দীর্ঘ পথ চলবার পরে নতুন একটা শহর দেখবা, গ্রাম দেখবা, মহল্লা দেখবা, ওই গ্রামে যাওয়ার পরে তুমি আমার পরিচয় দিবা, আমি হাকিম লোকমানের ছেলে, মানুষ তোমাকে আদর করবে, আপ্যায়ন করবে, কিন্তু খবরদার বাবা, খবরদার বাবার ওসিয়ত, তিন দিনের উপরে থাকবা না, চার নাম্বার দিন সকাল হতে দিবা না, কোনোভাবে যদি চার নাম্বার দিন সকাল হয়ে যায় আমার মন বলছে তুমি বাঁচবা না, মরে যাইবা। আব্বা জান, কেমনে? হাকিম লোকমান বলছেন, বাবা ভয়ঙ্কর বিপদ হবে, ওই এলাকার মানুষ তোমাকে মেরে ফেলবার জন্য একটা মেয়েকে বিয়ে দিতে চাইবে, ওই বিপদ থেকে বাঁচবার জন্য দুরাকাত সালাতুল হাজত পড়বা, মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা, ওখান থেকে বেঁচে গেলে সাগরের পারে গেলে আমার বন্ধুকে পাইবা, তার বাসায় গেলে তোমাকে থাকতে বলবে, ওই জায়গায় বড়ই বিপদ, ওই সময় সালাতুল হাজত পড়বা, মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা, আমার মন বলছে সলাতুল হাজত যদি ঠিক মতো পড়তে পারো, আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখে টাকা পাইয়ে দিয়া ইজ্জতের সাথে আমি পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতক্ষণ বুঝালেন, এখন সন্তান বলছে, আব্বা জান আপনি আমার জন্য দোয়া করবেন, আমি সফরে বের হচ্ছি, আপনি যা যা বলছেন, হাকিম লোকমান বলছেন, আমি যা যা বলছি তা হতেও পারে নাও হতে পারে, তুমি বেঁচেও যেতে পারো, এমন কোনো বিপদ নাও হতে পারে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এবার সন্তান সফরে বের হয়ে গেলেন,
যাওয়ার সময় দু রাকাত সালাতুল হাজত পড়ে বের হলেন, দীর্ঘ পথ চলতে লাগলেন, বাবার কথা মতো ব্যাগের ভিতরে পানির বোতল নিলেন, রাস্তা চলতে লাগলেন, কিছু দূর সফর করতে থাকলেন। দীর্ঘ কয়েকদিন সফর করবার পরে হাকিম লুকমানের ছেলে তাকাইয়া দেখে, সত্যি তো বিশাল বড় মরুভূমি, বিশাল মরুভূমি, শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো গাছ নাই, তরুলতা কিছুই নাই। কয়েকদিন হাঁটলেন, দীর্ঘ পথ পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পরে হাকিম লুকমানের ছেলে তাকাইয়া দেখে, সত্যি তো তার পায়ের পাথা থেকে ফিনকি দিয়া জমিনে রক্ত পড়ে, জিব্বা শুকিয়ে গিয়েছে, কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, মনে হয় তিনি আর বাঁচবেন না এমন পরিস্থিতিতে বাবার কথা মনে পড়েছে। বাবা বলেছেন ব্যাগের পানিগুলা দেখবার জন্যে, তিনি ব্যাগের পানি বের করলেন, বোতল বের করলেন, তাকে দেখেন তৈলের মতো ঠকবক করে উতরায়, ধোঁয়া বের হচ্ছে। চিন্তা করলেন, একদিকে পায়ের পাতা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ে, জিব্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, পানি টকবক করে উতরাচ্ছে, কি করবেন? বাবার ওসিয়ত মনে পড়েছে, বাবা বলে দিয়েছেন দুরাকাত সালাতুল হাজত পড়বা, আমার মন বলছে তুমি বিপদ থেকে বেঁচে যাইবা। আমার মুসলমান বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে দুরাকাত সালাতুল হাজত পড়লেন, সালাম ফিরালেন, সত্যি বাবের বাবার কথা মতো তাকাইয়া দেখেন, সুন্দর করে চমৎকার একটা জঙ্গল দেখা যায়, বিশাল বড় মরুভূমির মধ্যখানে বাগান আর জঙ্গল দেখা যায়। তিনি সত্যি জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করবার পরে তাকাইয়া দেখেন হিংস্র প্রাণীগুলা তাকে আঘাত করবার জন্য আসতেছে, মেরে ফেলবার জন্য আসতেছে। বাবার ওসিয়ত মতো তিনি আবার দুরাকাত সালাতুল হাজত পড়লেন, সালাম ফিরাতে দেরি হয়েছে, তাকাইয়া দেখে এই বিষাক্ত প্রাণীগুলা তার আশেপাশে দাঁড়াইয়া তাকে সিকিউরিটির ব্যবস্থা দিয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেড়ে গেল, সালাতুল হাজতের প্রতি বিশ্বাস ইয়াকিন বেড়ে গেল। আবার তিনি দু রাকাত সালাতুল হাজত পড়লেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, তাকাইয়া দেখেন দুইটা পাথরের চিপার থেকে পানি পড়তেছে, ইচ্ছে মতো ঠান্ডা পানি তিনি পান করলেন। আবার তিনি ব্যাগের ভিতরে বোতলের ভিতরে ঠান্ডা পানি নিলেন, তন্দ্রা চলে এসেছে, ঘুম পাচ্ছে, হঠাৎ মনে পড়েছে বাবা বলেছে ওখানে যদি ঘুমিয়ে যাও, কথা কয় না, অসুবিধা হচ্ছে ওখানে ঘুমিয়ে গেলে বিপদ। হাকিম রুকমানের ছেলে এবার চিন্তা করলেন, বাবা বলেছেন ওখানে ঘুমানো যাবে না, তিনি বের হয়ে গেলেন, দীর্ঘ পথ চলতে লাগলেন, সফর করলেন জমিনে মরুভূমিতে, আবার সফর করলেন, কিছু দূর সফর করবার পরে আবার তিনি দুরাকাত সালাতুল হাজত পড়লেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, সালাতুল হাজত পড়লেন, তাকাইয়া দেখে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা গাছ দেখা যায়, মন চাইল গাছের গোড়ায় বিশ্রাম নিবেন, কিন্তু বাবা বলে দিয়েছেন বিশ্রাম নিলে বিপদ আসে না নাই। তিনি বিপদে পড়লেন, কি করবেন কি না, বাবা বলেছেন যত বিপদ সামনে আসুক না কেন, সকল বিপদের সময় তুমি অবশ্যই সালাতুল হাজত পড়বা। হাকিম লোকমানের ছেলে আবার সালাতুল হাজত পড়লেন, তাকে দেখেন একজন মুরব্বী গাছের গোড়ায় বসা, তার কাছে দিয়ে তিনি হেঁটে গিয়ে ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলে রে, কেন তুমি এখানে এসেছো, আমার কাছাকাছি আসো, তোমার তন্দ্রা পেয়েছে, ঘুম পাচ্ছে, তুমি ক্লান্ত। এই কথা বলে হাকিম লোকমানের ছেলেকে বলছে, বাবা তুমি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও। হাকিম লোকমানের ছেলের ভয় তো কেটে গিয়েছে, তিনি চিন্তা করলেন বাবা বলেছে ওই মুরব্বীকে যদি দেখা যায় আমার নাম ধরে ডাক দেয় আর রানের উপরে মাথা রেখে ঘুমাতে বলে তাহলে আপত্তি নেই। হাকিম লোকমানের ছেলে দীর্ঘদিনের সফর করা ক্লান্ত মানুষ, মুরব্বীর রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন, গভীর ঘুমের ভিতরে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর কিমানশা, গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নিচে পড়ে গেল। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে, যে কোনো এক জায়গায় সাপ তাকে দংশন করলো, কেটে ফেললো। সাপ যখন কেটে ফেলেছে হাকিম লোকমানের ছেলেকে, পুরা বডি কালো হয়ে গিয়েছে,
ঘুমের ভিতরে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। মুরব্বী চিন্তায় পড়ে গেলেন, আমি বলেছি আমার রানীর উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না, এত বড় বিপদ হলো এখন কি করি। তিনি সাপটাকে ধরলেন, যেই জায়গায় কেটেছিল ওই জায়গায় মুখটা লাগাইয়া দিলেন, সাপ টেনে টেনে বিষগুলা নিয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে আবার ঘুমের ভিতরে সুস্থ হয়ে গেলেন, জ্ঞান ফিরে আসলো। দীর্ঘক্ষণ পরে তিনি ঘুম ভেঙে গেল। হাকিম লোকমানের ছেলে যখন ঘুমেছিলেন, ওই মুরব্বী ওই সাপটাকে দুই টুকরা করে লেজের অংশ হাকিম লোকমানের ছেলের মাথার সামনে ফেলে দিল, আর সাপের মাথার অংশটুকু হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া রেখে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠলেন, তার মাথার কাছে সাপের অর্ধেক পড়ে থাকতে দেখলেন, ভয় পেয়ে গেলেন। মুরব্বীকে বললেন, আঙ্কেল এখানে অর্ধেক সাপ কেন? মুরব্বী পূর্ণাঙ্গ ঘটনা খুলে বললেন। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল তাহলে তো এখানে থাকা যাবে না, আমার বিপদ হবে, আমার বাপ বলেছে কঠিন বিপদ আছে, আমি চললাম। এই কথা বলে তিনি উঠে গেলেন, চলতে লাগলেন। কয়েক কদম সামনে যাওয়ার পরে চিন্তা করলেন, বাবা বলেছেন সামনে যে বিপদগুলো আসতেছে তারও ভয়ঙ্কর, চলার পথে যেমন করে সলাতুল হাজত পড়তে হবে, ওই মুরব্বীকে সাথে নিয়ে গেলে ক্ষতি হবে না উপকার হবে। তিনি ঘুরে এসে বলেন, আঙ্কেল আপনার যদি সমস্যা না থাকে আপনি কি আমার সঙ্গে সফর করতে পারবেন, আপনি কি আমার সঙ্গে যাবেন এই সফরে? মুরব্বী বললেন, বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার সফরের সাথে হতে আমার আপত্তি নেই। আমার বন্ধুগণ এবার দুইজন সফর করতে লাগলেন, দীর্ঘ পথ পড়ে দিলেন। চলতে চলতে সামনে গিয়ে দেখেন সুন্দর একটা নগর দেখা যায়, শহর দেখা যায়, গ্রামের ভিতরে প্রবেশ করলেন। হাকিম লোকমানের ছেলে নিজেকে হাকিম লোকমানের ছেলে পরিচয় দিলেন, মানুষ তাকে আদর আপ্যায়ন করলো, ভালোবাসলো। আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে তিন দিন ওখানে থাকলেন, কিন্তু বাবা বলেছেন চতুর্থ দিন থাকলে বিপদ হবে, তিনি ওইটা ভুলে গেলেন। আশ্চর্য ব্যাপার, চতুর্থ দিন সকাল হয়ে গেল। চতুর্থ দিন সকাল যখন হয়ে গিয়েছে, এলাকার সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, অপরূপা ষোড়শী যুবতী একটা তরুণীকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া নতুন বধুর মতো সাজাইয়া হাকিম লোকমানের ছেলের কাছে এনে বলছেন, বাবা তুমি মেয়েটাকে বিয়ে করো, এর মাধ্যমে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় থাকবে। তিনি চিন্তা করলেন, চেহারার দিকে তাকালেন, তাকাইয়া দেখেন পৃথিবীতে বহুত মেয়ে মানুষ দেখেছেন কিন্তু এর মতো এত সুন্দর মানুষ তিনি দেখেন নাই। চিন্তা করলেন, আমি যদি বিয়ে না করি এই মেয়েটাকে তো অন্য কেউ বিয়ে করবে, অন্য কেউ স্ত্রী হবে, অথচ বাবা বলেছেন আমি বিয়ে করলে বিপদ, ঠিক না? বিয়ে করলে বিপদ, এখন কি করব? একদিকে বাবার ওসিয়ত, বিয়ে করলে কঠিন বিপদ, অপরদিকে তিনি তাকাইয়া দেখলেন এই মেয়েটাকে বিয়ে না করলে আমার বিপদ, মানে এত সুন্দর মেয়েকে যদি বিয়ে না করি তাহলে আমি বাঁচবই না। বাবা বলেছেন বিয়ে করলে বিপদ, আর তিনি বলতেছেন বিয়ে না করলে বাঁচবেন না। এখন এমন সময় সিদ্ধান্ত পৌঁছতে পারলেন না, মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে বিপদ, কঠিন সমস্যায় পড়তে পারি, মরেও যেতে পারি। আবার মনে পড়েছে বাবা বলেছেন যত বিপদ আসুক না কেন দুরাকাত সলাতুল হাজত পড়তে। হঠাৎ মনে পড়েছে তার সঙ্গে তো মুরব্বী আছেন, বাবা বলেছেন বিপদে পড়ে গেলে মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা। আঙ্কেলকে ডাকলেন আর বলেন, আঙ্কেল বাবা বলেছে এই মেয়েটাকে বিয়ে করলে বিপদ, আর আমি দেখতেছি এই মেয়েটাকে বিয়ে না করলে আমি বাঁচব না, আপনি বলেন কি করব? মুরব্বী বললেন, বাবারে তুমি যদি তোমার বাবার ওসিয়ত মানো এটা তোমার জন্য মঙ্গলজনক, আর তুমি যদি মানতে না পারো, তুমি যদি মেয়ের প্রতি আকৃষ্ট দুর্বল হয়ে যাও তাহলে বিয়ে করে নেও, সাথে সাথে সলাতুল হাজত পড়ে নিবা, আর বিপদে পড়লে আমি তো আছি, আমি চেষ্টা করব সাধ্যমতো তোমাকে বাঁচাইয়া দেওয়ার। তোমার যদি মন চাই মেয়ে ছাড়া বাঁচবা না, মেয়েকে বিয়ে করাই লাগবে, তুমি বিয়ে করে নেও, যদি সমস্যা হয়ে যায় আমি সবগুলা দেখে নেব,
কোন সুবহানাল্লাহ বিশ্ব সুন্দরী মেয়েকে হাকিম লোকমানের ছেলে বিয়ে করে নিলেন বিয়ে যেদিন করলেন সকালবেলা ওই রাত্রবেলা ছিল তাদের ফুলশয্যার রাত্র বাসর রাত্র আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ওই মুরব্বীকে সঙ্গে নিয়ে তিনি বাজারে যাচ্ছেন কোনো একটা কাজে কিছুক্ষণ হাঁটলেন কিছু দূর যাওয়ার পরে দেখে এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এলাকার ছেলে মেয়ে এলাকার সবাই মিলে হাকিম লোকমানের ছেলের পিছনে মিছিল করে টিটকারি করে মস্কারা করে তার কাপড় ধরে টানাটানি করে তিনি ডাক দিয়ে বললেন কি রে তোমরা আমার সঙ্গে দুষ্টামি করো কেন আমি তোমাদের এলাকার দুলাভাই হাকিম লোকমানের ছেলে তোমরা আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করো কেন সবাই ডাক দিয়ে বলছে হাকিম লোকমানের ছেলে রে আমরা মনে করেছিলাম তুমিও তোমার বাবার মতো শিক্ষিত তুমিও তোমার বাবার মতো হেকমতওয়ালা জ্ঞানী কিন্তু তোমার মতো আহাম্মক এই দুনিয়ার জমিনে আর নাই তুমি যেই মেয়েকে বিয়ে করেছ আজকে রাত্রি বাসর রাত্রে তুমি মরে যাইবা হাকিম লোকমানের ছেলে আশ্চর্য বলে কি আমি নাকি আজকে রাত্রে মরে যাব তিনি বললেন তোমরা কেমনে বুঝলা আমি মরে যাব সবাই ডাক দিয়া বলছে হাকিম লোকমানের ছেলে রে এই মেয়েটার তোমার আগে আরো বিয়া হয়েছে দশটা কয়টা দশটা তোমার আগে মেয়েটার বিয়ে হয়েছে আরো দশটা দশ জন স্বামী তো বাসর রাত্রে মারা গিয়েছে কেউ বাসর রাত্র পার করতে পারে নাই সুতরাং আজ তোমার ফুলশয্যার রাত্র তুমি তো এগারো নম্বর এত জ্ঞানী মানুষ কেমনি ভুল কাজ করলা সুতরাং তুমি আজকে রাত্রে মরে যাইবা দশজন মারা গেছে তুমি এগারো নম্বর বাঁচবার কোনো পদ্ধতি নাই এই জন্য তোমাকে নিয়ে মস্কারা করি এমন পাগল মানুষ কি হতে পারে হাকিম লোকমানের ছেলে এই কথা শুনবার পরে মুরব্বীকে জড়ায় বলছে আঙ্কেল ভুল তো হয়ে গিয়েছে তাহলে তো আর বাঁচবার কোনো পদ্ধতি নাই বাপ বলেছেন মরে যাব ওরাও বলছে মরে যাব কেমনে বাঁচবো আপনি বলেন গ্রাম ছাড়া দৌড় দিই আমার বন্ধুগণ দুজন কিছুক্ষণ দৌড়াতে লাগলেন গ্রাম থেকে পলায়ন করবেন বউ রেখে যে চলে যাবেন কোথাও কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু মানুষ বাঁশ কাটতেছে জিজ্ঞাসা করলেন কি রে তোমরা বাঁশ কাটো কেন বলতেছে আপনার গুরুস্থানের বাঁশ হ্যাঁ আমার গুরুস্থানের বাঁশ আমি তো জিন্দা জিন্দ হইলেইব কি তুমি আজকে রাত্রে মরে যাইবা আচ্ছা কোন তো একটা জিন্দা মানুষের যদি কবে তোমার গুরুস্থানের বাস কাটতেছি ওর কি আর কিছু ঠিক আছে নি আর হ্যাঁ বারোটা হয়ে গেছে গা আমার আমারও কষ্ট হইতেছে কিন্তু কেন ওই মাইক দিয়ে আজকে আর হচ্ছে না আমি লম্বা করতে চাচ্ছি না আপনাদের কষ্ট হচ্ছে না না কয় কেন আপনার উঠে গেলে তো আমি রেখে দিতাম উঠে যান আমি রেখে দিব দেখবেন কষ্ট হচ্ছে না আমি কয়েক মিনিট কথা বলবো আর এরপরে রেখে দিব হাকিম লোকমানের ছেলে বলছেন আঙ্কে বাপ কইছিলই বিয়ে করলে বিপদ আছে বিয়ে তো করছি এরকম মরে যাইব এ দেখতেছি বাস কাটতেছে তাহলে তো আমার মুখ ছড়া কোনো পদ্ধতি নাই বাপের কাছে খবর পৌঁছাই বুকে মুরব্বী বলে যা হয়েছে হয়েছে ভাগো গ্রাম ছাড়ো আরো কিছু দূর দৌড়ছে সামনে গিয়ে দেখি কিছু মানুষ কাফনের কাপড় ধুইয়া শুকাইতে দিছে তোমরা কারা আপনার কাফনের কাপড় ধুইতেছি মানে কি তা হেরা দেখতেছে কাফন রেডি করছে আরো কিছু দূর গেলেন যাওয়ার পরে দেখেন কিছু মানুষ কবর খুঁড়তেছে কবর খনন করতেছে যে গেল কি রে তোমরা এই রাস্তাঘাটে কবর খনন করো কেন কয় আপনারটা দিককে যান আমার মানে কি আপনি তো মরে দিবেন রাত্রে সকালেই তো আপনার দাফন করে দিন হাকিম লোকমানের ছেলে মুরব্বীর জোরে কাঙ্ক্ষে বউর দরকার নাই নাম বুঝলে যান আমার বাসান এখন কেমনে বাসছে মুরব্বী বলছেন যা হওয়ার তো হয়ে গেছে গা এমন কি করবা কাঙ্কেল দিলে কি করতাম আসো যাই গ্রাম ছাড়া পালাই আরো কিছু দূর দৌড়ছে দৌড়ার পরে দেখে মানুষ লাঠি সুটা নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে দেখে কি রে তুমি লাঠি সুটা নিয়ে হাঁটতেছো কেন আপনি পলায়ন করতেছেন কিনে ওটা দেখতেছি চিন্তা করছেনি বেচারা কি করতেছে ও মুরব্বীরে কো হুজুর তো শেষ যাওয়ার পদ্ধতি নাই গেলে তো মাইরে ফেলাইব রাত্রে মরতাম এখন বিকালই মাইরে ফেলাইব
মুরব্বী বললেন, বাবা যা হওয়ার তো হয়ে গেছে, এইভাবে মানুষের পিঠা খাইয়া মাই খাওয়ার চাই মরার চাইতে রাত্রে কি হইটা একটু দিক গেল। মুরব্বী বললেন, বাবা চলো ঘুরে আমরা রাত্রবেলা যাও, তোমাকে বাসর রাত্রে যাওয়া লাগবে। স্ত্রীকে অন্নামের জুয়েলারি পরাইয়া একটা রুমের ভিতরে নতুন মধুর মতো সাজায় রাইখে দিছে। হাকিম লোকমানের ছেলেকে বলছেন, বাবা যাও তোমার স্ত্রীর কাছে যাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল আমি এক ক্লাস গেলে যদি আমার পিড়ানো শুরু করে আপনি আমার সাথে হাসেন, ওখানে বসে থাকবেন, আপনি যদি মায়ের ফালায় তা আপনি আমার একটু সহযোগিতা করবেন। তিনি বললেন, বাবা যাও তুমি। যাওয়ার সময় তিনি বলে দিলেন, খবরদার গড়ে যাওয়ার পরে তোমার স্ত্রী তোমার সাথে মেলামেশা করতে চাইবে, কোনোভাবেই তুমি রাজি হইও না। বুঝাইয়া কথাবার্তা বইলা রাত্রে কাটাইয়া দেওয়ার চেষ্টা করিল। যদি কোনোভাবে স্ত্রী রাজি না হয় তাহলে কিছুক্ষণ কথা বলতে বলতে এক দেড় ঘন্টা কাটাইয়া দিয়া তুমি বলবা, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, আমার অজু স্ট্যান্ডার দরকার, ওয়াশরুমে যাওয়া লাগবে, টয়লেটে যাওয়া লাগবে। এই কথা বইলা বলবা, বউ একটা বদনা দেও, পানির লুটা দেও, পাত্র দেও, আমি আসতেছি। এই কথা বইলা যদি বউ একটা বদনা দে, এটা নিয়ে এক দৌড় দিয়ে আমার কাছে আইবা, কহুজুর আমার আগে যদি মায়ের শুরু করে দেয় তার দশ জনই মাইরে ফেলাইছি রাত্রে। তিনি বললেন, যাও। হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল আপনার দরজা একটু খবর নিয়েন, যদি পিটাপিটি শুরু হয় মানে ভাগ্যে ঢুকে যাইবেন, আমার তো বিপদ আসতেছে। কয় ঘন্টা হইব, কয় ঘন্টা হইতেছে কথা বলার, আমি তা বুঝতেছি না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, সংক্ষেপ করে দিলাম কথাগুলো শুনেন। হাকিম লোকমানের ছেলে স্ত্রীর রুমের ভিতরে ঢুকে পড়লেন, স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইল। তিনি স্ত্রীকে বললেন, স্ত্রী রে আজকের রাত্র চিনা জানার রাত্র, তুমি আমাকে চিনবে আমি তোমাকে চিনব, পরিচয়ের রাত্র এভাবে সময় কাটাইয়া দেই। দীর্ঘক্ষণ এভাবে কাটাইয়া দিলেন। স্ত্রী যখন আবার বলতেছে, তিনি দেখলেন কোনো জিনিস দিয়ে কাজ হবে না, তিনি ডাক দিয়া বললেন, স্ত্রী রে আমার পেটে ব্যথা হচ্ছে, অজু স্ট্যান্ডার প্রয়োজন, ওয়াশরুমে যাওয়া লাগবে, টয়লেটে যাওয়া লাগবে, আমাকে বদনা দেও, লুঠা দেও, পানির পাত্র দেও। স্ত্রী যখন দিয়েছে বলছে, আপনি তাড়াতাড়ি আসেন। হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দিছি এক দৌড়, এক দৌড়ে ঘরের বাহিরে এসে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর সামনে রেখে বলছে, আঙ্কেল এই যে দিলাম এখন বলেন তো কি করব। মুরব্বী বললেন, বাবা অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে গেলেন, এদিকে মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি। কথা কইলেন না, না ভুলে গেছেন আপনারা? অর্ধেক সাপ বের করে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখটাকে তিনি লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে যখন অজু করে আসছে, তিনি বললেন, বাবারে তুমি দুরাকাত সালাতুল হাজত পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, তাওয়াক্কুল করে এরপরে তুমি চলে যাও, যাওয়ার সময় বদনা নিয়ে যাইও, কো হুজুর এবার গেলে তো মেরেও ফেলাইতে পারে। তিনি বললেন, বাবা যাও, এবার স্ত্রী যাওয়ার পরে তোমাকে অনুনয় বিনয় করবে মেলামেশা করবার জন্যে, তুমি এক পর্যায়ে রাজি হয়ে যাইবা, তুমি বলবো আমি রাজি, কিন্তু স্ত্রী আমার শর্ত আছে, আমি তোমার কথা রাজি হয়ে গেলাম কিন্তু আমার শর্ত হলো তুমি যদি ওই বদনার ভিতরে পেশাব করো প্রস্রাব করো, তুমি যদি বদনার ভিতরে প্রস্রাব করো তাইলে মেলামেশা করব। স্ত্রী যদি বদনার ভিতরে প্রস্রাব করে সাথে সাথে বদনা নিয়ে এক দৌড়ে আমার কাছে আসবা, এরপরে যা করা লাগে আমি করে দেব। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর কথা মতো পৌঁছলেন। স্ত্রী যখন তাকে অনুনয় বিনয় করতে লাগলো, তিনি বুঝে বলতে লাগলেন, স্ত্রী রে তোমাকে আমি বলতেছি শোনো, তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করতে চাও আমার শর্ত হলো আমি রাজি, কিন্তু বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে। স্ত্রী দেখলো কোনোভাবে যখন রাজি হয় না, তিনি রাজি হয়ে গেলেন বদনায় প্রস্রাব করার জন্য। স্ত্রী যখন ওখানে প্রস্রাব করেছে, করার সাথে সাথে বদনা নিয়ে এক দৌড়ে মুরব্বীর সামনে হাজির, আঙ্কেল এখন কি? মুরব্বী বললেন, বাবা এইবার তুমি বদনাটা উল্টাইয়া দেও, উল্টাও তো দেখি কি হয়েছে। হাকিম লোকমানের ছেলে যখন বদনা উল্টাতে গেলেন, কি আজীব কারবার, উল্টানোর সাথে সাথে দেখেন
বদনার ভিতর থেকে জীবন্ত অর্ধেক সাপ বের হয়েছে, সাথে সাথে আরো কালো কালো বিষাক্ত ছোট ছোট দুইটা শাক বের হয়েছে। আশ্চর্য হয়ে গেলেন হুজুর, সাপ আইলো কুত থেকে। তিনি বললেন, বাবা এবারে শোনো, তোমাকে বলে দিই, সাপ কুত থেকে আসলে তোমাকে বলে দিই, তোমার স্ত্রীর পেটের ভিতরে ভিন্ন একটা কৌশলে, ভিন্ন একটা হেকমতের কারণে, ভিন্ন একটা ঘটনার কারণে তার পেটের ভিতরে দুটা সাপ জন্ম নিয়েছে। এখন সাপ কেমনে জন্ম নিল, কোন ঘটনার কারণে সাপ আসলো, কেনই বা এই মেয়ের পেটে সাপ দুইটা জন্ম নিল, ওগুলা বাদ দিলাম, বদলম বই যাইব, কোনো কথাই নেন ওয়াজ রেখে দিন পরে, এগুলা রাখলাম। মানে কেমনে এর পেটে সাপ দুইটা জন্ম নিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আসলো, ওটা বাতিল রেখে দিলাম। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন, মুরব্বি বললেন, বাবা তোমার স্ত্রীর পেটের ভিতরে বিষাক্ত এই দুইটা সাপ ভিন্ন একটা ঘটনার কারণে জন্ম নিয়েছে। তার সঙ্গে তার দশ স্বামী যখন বিয়ে হয়েছিল, যারাই তার সঙ্গে মেলামেশা করতে গিয়েছে, ওই সাপ তাদেরকে দংশন করেছে, সাথে সাথে মরে গিয়েছে, সাপ কেটে দিয়েছে, এই জন্যে তার স্বামীরা মরে গিয়েছে। পৃথিবীতে হিংস্র হিংসুক প্রাণীদের মধ্যে একটা প্রাণীর নাম হলো সাপ। আমি যখন তোমার ব্যাগের ভিতরে একটা সাপ ছিল অর্ধেক, তোমাকে গাছের নিচে যে সাপ দংশন করেছিল তার অর্ধেক আমি রেখে দিয়েছিলাম ব্যাগের ভিতরে, ওই অর্ধেক সাপ বদনার ভিতরে দিয়েছিলাম। যখন তোমার স্ত্রী ওই বদনার মুখে বসে প্রস্রাব করতে বসেছিলাম, ওই সময় তার পেটের ভিতরের দুটা সাপ নিচে আর একটা সাপকে দেখেছে, হিংসার কারণে তাকে আঘাত করতে চাইছে, তো পড়ে গিয়েছে। এই জন্য তোমার স্ত্রী এখন সেফ হয়ে গিয়েছে, মুক্ত হয়ে গিয়েছে। তোমার স্ত্রীর সাথে মেলামেশা করলে তুমি মরবে না, এখন তোমার কোনো আপত্তি নেই, তুমি যেতে পারো, তোমার সব সমস্যার সমাধান আঙ্কেল সাপ কুত থেকে আসলো। এটা ভিন্ন একটা কথা, এটা পরে বলতেছি। বাবারে তুমি এখন যাও, কো হুজুর আপনার পায়ে ধরি, আর যাইতামই না। সাপ দুটো বেরিয়েছে আরো তো থাকতে পারে, আমি যাইতামই না, আপনি আমার বুঝাইলে কাজ হইতো না। মুরব্বী বললেন, বাবা যাও যাও, সলাতুল হাজত পড়ে যাও, আশা করে বিপদ হবে না। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে, এবার তিনি গেলেন ঘরের ভিতরে, যাওয়ার পরে স্ত্রীর কথা মতো যখন মেলামেশা করবেন, স্ত্রী কাঁদতেছে আর বলতেছে, স্বামীরে আপনার আগে আমার দশজন স্বামী মারা গিয়েছে, আজকে রাত্রে নিশ্চয় আপনিও মরবেন। ও চিন্তা করে, হুজুর কইলো মরতাম না, এখন দেখি ওকে মরে যাই, বিপদ আরো বাড়ছে, কান্নাকাটি শুরু। স্ত্রী একদিকে কান্না করে, স্বামী আর একদিকে কান্না করে। হাকিম লোকমানের ছেলের মনে পড়েছে, বাবা বলেছেন বিপদ যদি বড় হয়ে যায় কি করতে হবে, বলেন না আপনাদের ঘুম পাইছে, রাইখা দিব কিন্তু এখনই, আমি দেখবেন এক দুই মিনিট রাইখা দিতেছি, আর কোনো কথাই কইতাম না, আপনাদের কথাই শুনতাম না, রাইখা দিব এখন, আর আপনাদের অসুবিধা হইতেছে আমি বুঝতেছি, এটা না কই কি এত রাত রইছে, ওরি আল্লাহ রে যাই দিদি না কইতেছে। শুনেন, এক পর্যায়ে গভীর রাত্রে স্ত্রীর সাথে মেলামেশা করলেন, দুইজন দুই দিকে ঘুমিয়ে পড়লেন, রাত্র শেষ হয়ে গিয়েছে, কেউ দরজা খুললে দেয় না, বাহিরে ডুম, যারা লাশ কাটে, লাশ গোসল করায়, লাশ দাফন করে, ওরা বাহিরে দাঁড়ায় রয়েছে, দরজা তো কেউ খুলে না। হেরা চিন্তা করে, কিরে এতদিন তো বউ দরজা খুলে দিত, মরতো একটা, বউ তো বাইর হইতো, স্বামী মরতো, আজকে কি দুটা বইরে গেছে, দরজা খুলে দেয় নাকি। তারা দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে দুইজন দুই দিকে শুয়ে রয়েছে, মানে মরার মতো। এরা মনে করছে হাকিম লোকমানের ছিল মরে গেছে, মনে করে পায়ে ধরে দিছে টান, মানে লাশ মনে কইরা ও সুজা দাঁড়ায় গেছে। ওরা বলছে, আরে এই তো মরে না, এটা মানুষ না, এটা ভূত, এটা জিন্নাত, দশটা মরছে ও মরে নাই, কয়ে দিছে দৌড়, বাহিরে যারা কাফন নিয়ে বাঁশ নিয়ে খেলাইছিল সোফা লয়ে হেরাও দিছে দৌড়, সব দৌড়ায় গেলাম দেখ, পাবলিক দৌড়াও কেন, কইটা মরে না, এটা ভূত, যে মানুষ না, পুরা গ্রামের মানুষ দৌড়ায়। কিছুক্ষণ পরে
বউ ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার পরে দেখে স্বামী তো হাঁটাহাঁটি করতেছে, কোয়ারিটা মরে নাই দেখি, বউ চিন্তা করে বললো না কেন, হেও দিছে দৌড়, মানে কেউ নেই আশেপাশে। হাকিম লোকমানের ছেলে বুঝাতে চেষ্টা করলেন, আর এই মুরব্বী লম্বা ঘটনা এখানে বুঝাতে চেষ্টা করলেন কি হয়েছে কি না, সবাইকে বুঝাইয়া বললেন এই থেকে এই হয়েছে, বুঝাইয়া বললেন বাবা চলো বউ থাকুক আমরা আগে টাকা নিয়ে আসি। কিসের জন্য বাইর হইছিল? টাকার জন্য। তাই আমি এখানে রাইখা দিই, বাকিগুলো থাকুক, এখন টাকার দরকার নাই আজকে, টাকা আনতে গেলে লম্বা সময় লাগবে, না থাক আর না। আরে বাবা দুই গুণ্ড যেতেছে, শুনেন এখন বউরে কেমনে বুঝাইব, টাকা আনতে গেলে এখানে কি মরব না বাঁচবো, টাকা লইয়া কেমনে আইব, এই মুরব্বীর পরিচয় কি, আসলে মুরব্বীটা কে, যে মুরব্বী এত পরামর্শ দিতেছে সে কে, সব পরে আরেকদিন আর না আজকে আর না।